হরিয়ারপাড়া থানার অন্তর্গত রমনা বিলপাড়ার কাছে বজ্রপাতে মৃত্যু হলো দুই কিশোরের। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে 12টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ও আহতরা বৃষ্টির সময় বিলের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। সে সময় আচমকাই বাজ পড়ে, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই কিশোরের, আহত হয় অন্যান্যরা। ঘটনার জেরে মৃতদের পরিবার জুড়েই নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। বিল ধরে বসছিল, বিল ধরার পর বৃষ্টি হয়, ওরা কিন্তু আপনার ওই বৃষ্টির জন্য ভিজে যাবে বলে ওরা একটা কুড়িয়ে বসে, কুড়িয়ে বসার পর এই যে ম্যাগটা আপনার বাজ কাপড়া মারা গেছে। এরা ছিল আটজনের মধ্যে আমরা এদের দুজনকে আমরা লিস্ট চলেছি, আর কোথায় লোকজন আছে এটা আমরা দেখিনি। আমরা আর দুজনকে নিয়ে আমরা চলেছি, এদের দুজন যে পানি রেখে কুড়িয়েতে ছিল, একটা কুড়ি আছে কুড়িয়েতে ছিল, 11-9 জন ছিল, তার মধ্যে 6 জন, 2 জন মারা গেছে, 4 জন যা যা অবস্থায় মাঠে ঘাস কাট থেকে ওই পানির সময় কুড়িয়েতে ছিল। এর পাশাপাশি লোচনমাটি এলাকায় এক মহিলাও বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন এদিন। আহতকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাকৃতিক দুর্যোগে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তারা। পরিবারের প্রতি সমবেদনা জানান বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সাংসদ আবু তাহের খান, আইসি অমিত নদী ব্লক সভাপতি শামসুজ জোহা বিশ্বাস এবং ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীরও। দুঃখজনক ঘটনায় মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানান ব্লক প্রশাসনিক কর্তা। আমরা খবর পেয়েই আমি বিডিও অফিস, পুলিশ এবং বিএমওএইচ একসাথে স্পটে যাই। সেখানে প্রায় 7 জন গুরুতর আহত হয়, আমরা অ্যাম্বুলেন্স করে তাদেরকে তুলে আনার চেষ্টা করি। তার মধ্যে ইতিমধ্যেই 2 জন মারা গেছে, আমরা রয়েছি যা প্রসেস সেটা, এবং যারা মারা গেছে তাদের সরকারি ক্ষতিপূরণ যেটা আমাদের ইয়ে আছে আমরা ইমিডিয়েটলি সেটা দেওয়ার চেষ্টা করব। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে এই যে এত বড় ক্ষতি হয়েছে এই গ্রামের। আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত সাহেব, তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করছেন। আমাদের অন্যান্য নেতৃবর্গ, প্রশাসনিক আধিকারিক, ওসি, বিডিও, তারাও এসেছে। এখানকার যিনি কর্মাধ্যক্ষ জেলা পরিষদের রাজু, সেও এখানে আছে। আমাদের পার্টির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বতভাবে এই পরিবারগুলোর পাশে আছে। খুব শোকার্থ, শোকার্থ হয়েছে, তাদের পাশে আমরা আছি। আমরা তাদের সঙ্গে থেকে তাদের সেবা যত্ন করা, তাদের সমস্যা সমাধানের জন্য যা কিছু আমরা সেটা আমরা করব। ব্যক্তিগতভাবে যতটা সম্ভব আমরা দেখছি, আমরা দেখব, এবং সরকারিভাবে তাদের জন্য যাতে একটা সুব্যবস্থা হয় তার জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা আমরা করব। হরিয়ারপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।